ক্যাসিনো কাণ্ডের মূল হোতা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আটক কিনা তা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে আরও জানাচ্ছেন মনুল হাসান ক্লাব পাড়ায় ক্যাসিনো নামক আধুনিক জুয়ার আসরের খবরে টালমাটাল দেশ শুরু থেকেই নাটের গুরু হিসেবে ঘুরে ফিরে আসছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নাম ঘনিষ্ঠজন যুবলীগ নেতা খালেদ ভুইয়া আর জি কে শামীম আটকের পর ক্যাসিনো কাণ্ডের মূল হোতা হিসেবে সম্রাটের গ্রেফতারের বিষয়টি সামনে চলে আসে এরপর থেকেই আত্মগোপনে যুবলীগের প্রভাবশালী নেতা গত দুদিন ধরে সম্রাটকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে জোর গুঞ্জন শুরু হয় রাজধানীর হোটেল সোনার গায়ে এক অনুষ্ঠান শেষে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান গণমাধ্যম কর্মীরা তার সম্বন্ধে আপনারা অনেক কিছু বলছেন আমরা যেটা বলছি সে সম্রাট হোক যেই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নিব এবং সে আমি এটা এখনো বলতেছি সম্রাট বলে কথা না যে কেউই আইনের মানে আই করবে তাকে আমরা নিব আপনারা দেখবেন খুব শীঘ্রই দেখবেন আর ক্যাসিনো বিরোধী অভিযান চলবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন অযথা কাউকে যাতে হয়রানি না করা হয় তাই র‍্যাবকে বিশেষভাবে এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু অভিযানটি র্যাব শুরু করেছে এবং আমরা বলছি ক্যাসেনোর এই ক্যাসেনোরগুলো র‍্যাবই করবেন এবং এর এর আওতায় এনে অযথা তথ্য ছাড়া না করা হয় আমাদের এই কাউকে ক্লাবে ক্যাসিনো চালুর সাথে জড়িত থাকার অভিযোগে গত কয়েকদিনে যুবলীগ আওয়ামী লীগ ও বিসিবি পরিচালক লোকমান হোসেন সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী মনুলা আহসান এটিএন বাংলা ঢাকা